অ্যাস্ট্রো এডুকেশন চ্যানেলে সকল প্রিয় দর্শক বন্ধুকে অনেক অনেক স্বাগত জানাই। নমস্কার, আমি কৌশিক রায়। ভেরি ভেরি ইম্পর্টেন্ট ভিডিও। 20 জুন 2021 বৃহস্পতি হচ্ছে বকরি, অর্থাৎ এই বক্রতা হওয়ার জন্য বৃষ রাশির উপর কি ফল পেতে চলেছে। আপনি যদি বৃষ রাশির মানুষ হন, আপনার জন্য অতি বিশেষ এই প্রোগ্রাম, অর্থাৎ বৃষ রাশি কী ফল পেতে চলেছে এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য, এই বিষয় নিয়ে এই ভিডিওতে আমি বিস্তারিত আলোচনা করতে চলেছি। দেখুন, আমি একটা কথা বারবার বলি, যখন পাপী গ্রহ যখন বক্র হয়, অর্থাৎ বকরি অবস্থাতে থাকে, তখন তিন গুণ লস কিন্তু হয়। কিন্তু যখন শুভ গ্রহ অর্থাৎ বৃহস্পতি যখন বকরি হয়, তখন তিন গুণ লাভ দিয়ে থাকে। যদিও দেখতে হবে আপনার জন্মছকে বৃহস্পতি কোন ভাবের মালিক এবং আপনার জন্মকুণ্ডলীতে বৃহস্পতি কোন ভাবে অবস্থান করছে, কত নম্বর ডিগ্রিতে অবস্থান করছে, কত নম্বর নক্ষত্রে অবস্থান করছে বৃহস্পতির প্লেসমেন্ট, এটা একান্তই দেখা দরকার। আমি যে এটা বলছি, এটি সম্পূর্ণরূপে ইন জেনারেল রাশিফল, অর্থাৎ এই বৃহস্পতি এই বক্র হওয়ার জন্য বৃষ রাশির কী হতে চলেছে তার উপর আমি একটা ভিডিও দিতে চলেছি। অর্থাৎ এই 20/6/2021 to 18/10/2021 পর্যন্ত এই বৃহস্পতি বক্র অবস্থায় কুম্ভ রাশিতে অবস্থান করবে। এই কুম্ভ রাশিতে এই বৃহস্পতি বকরি বৃষ রাশি কী ফল পেতে চলেছে, দেখুন প্রথমেই আপনাদেরকে জানাই, আপনাদের টেন্ট হাউসে কর্ম জায়গাতে বৃহস্পতি বকরি হচ্ছে এবং এই বৃহস্পতির দৃষ্টি আপনাদের ধনভাবে, আপনাদের পারিবারিক সুখের উপর পড়ছে এবং আপনাদের সিক্স হাউসে, সেকেন্ড, ফোর্থ এবং সিক্স, এই তিনটা হাউসের উপর কিন্তু এই বৃহস্পতির দৃষ্টি বৃষরাশির উপর পড়ছে। বৃষরাশি কী ফল পেতে চলেছে এবং অলরেডি কর্মক্ষেত্রের উপর বৃহস্পতি কিন্তু অবস্থান করছে, কর্মভাবের উপর। প্রথম কথা বলি, আমি একটা কথা বারবার বলি, বৃহস্পতি যেভাবে অবস্থান করে তার থেকে যে যেভাবে দৃষ্টি দেয়, সে ভাবগুলো গঙ্গা জলের মতো কিন্তু পবিত্র হয়। অর্থাৎ এই বৃহস্পতি যে যেভাবে ওর দৃষ্টি দিচ্ছে সেই সেই ভাব কিন্তু খুব ভালো হয়। প্রথম কথা আপনাদেরকে বলি, কোন কোন দিক থেকে আপনারা সফলতার হাতছানি পেতে চলেছেন এই বৃহস্পতি বকরি হওয়ার জন্য, বেশ কিছু জায়গায় কিন্তু আপনারা সফলতা পেতে চলেছেন। প্রথম কথা বলছি, কর্মক্ষেত্রে কিন্তু আপনাদের সফলতা দেখা যাচ্ছে। যারা দীর্ঘদিন ধরে কাজের সন্ধান করছেন, চাকরির চেষ্টা করছিলেন, এই সময় কিন্তু চাকরি ক্ষেত্রে আপনাদের আমূল পরিবর্তন ঘটবে। প্রমোশনের জায়গা কিন্তু আপনাদের নির্দেশ করছে, প্রমোশন হওয়ার সম্ভাবনা এই সময়ের মধ্যে কিন্তু প্রমোশন হবে এবং মান সম্মান কর্মক্ষেত্রে আপনাদের প্রতিষ্ঠা বৃদ্ধি করবে। আর্থিক স্থিতির জায়গা আগের থেকে অনেকটাই বেটারমেন্ট হবে। দৈনিক ইনকামের জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু ভালো, টাকা আটকে যাচ্ছে, সেই টাকাগুলো কিন্তু আপনাদের আসবে। পারিবারিক সুখের জায়গা, পরিবারের মধ্যে সুখের জায়গা কিন্তু আপনাদের এই সময় কিন্তু ভালো দিক নির্দেশ করছে। মায়ের সাথে সম্পর্কে উন্নতি বা মায়ের শরীর স্বাস্থ্যের দিকটা কিন্তু আপনাদের ভালো কিন্তু হবে। এটা বৃষ রাশি বৃষ লগ্ন দুটির ক্ষেত্রে কিন্তু প্রযোজ্য, অর্থাৎ মায়ের জায়গাটা ভালো। প্রপার্টি থেকে এ সময় কিন্তু আপনারা লাভ এ সময় কিন্তু পাবেন, প্রপার্টি রিলেটেড জায়গাটা কিন্তু আপনাদের ভালো। এই সময় আপনাদের কিছু কিছু ক্ষেত্রে যাদের মামলা মকদ্দমা চলছে, কোর্ট কাছারি চলছে, এই সময় কিন্তু আপনারা পজিটিভ ফলগুলো কিন্তু পাবেন। যাদের মামলা মকদ্দমা কেস মামলা চলছে, এই জায়গাটা পজিটিভ ফল পাবেন। ঋণের জায়গাটা কিছু কিছু ক্ষেত্রে ঋণের জায়গাটা আপনাদের ঋণ পরিশোধ হওয়ার কিন্তু সম্ভাবনা কিন্তু থাকছে। আপনি বৃষ রাশির মানুষ, এই সময়ের মধ্যে আপনাদের
ঋণ পরিশোধের সম্ভাবনা কিন্তু নির্দেশ করছে। ক্যারিয়ারের ক্ষেত্রে কিন্তু আপনাদের যথেষ্ট উত্থানের জায়গা কিন্তু থাকছে। এবং একাদশ ভাবের মালিক, দেখুন একাদশ ভাবের মালিক মালিক আপনাদেরকে কিন্তু লাভ, সফলতা, সাকসেস এই সময় কিন্তু বৃহস্পতি আপনাদেরকে দিয়ে যাবে। অর্থাৎ সফলতার জায়গাটা, যাদের কাজ দীর্ঘদিন ধরে আটকে যাচ্ছিল, এই জায়গাটা কিন্তু আপনাদের ভালো দিক কিন্তু নির্দেশ করছে। ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের যথেষ্ট উন্নতির দিক কিন্তু থাকছে। বিদেশের সাথে যারা রত আছে, বিদেশ থেকে কিন্তু আপনাদের আয়ের জায়গাটা কিন্তু থাকবে, বিদেশ থেকে ইনকাম আপনাদের কিন্তু ভালো দিক থাকছে। এবং শরীর স্বাস্থ্যের দিকটা, শরীর নিয়ে যারা ভুগছিলেন, এই দিকটাতে মেডিকেল এক্সপেন্সেস বেড়ে যাচ্ছিল, শরীরগত দিকটাও কিন্তু আপনাদের বিশ্বরাশি যদি আপনি হন, আপনার ক্ষেত্রে কিন্তু ভালো। বেশ কিছু অপরচুনিটি, বেশ কিছু সুযোগ এই বৃহস্পতি বক্র হওয়ার জন্য আপনাদেরকে কিন্তু নিয়ে আনবে। অর্থাৎ আপনি বিশ্বরাশি মানুষ, অপরচুনিটিগুলো কিন্তু এই সময় কিন্তু আপনারা পাবেন। এবং এর পাশাপাশি আত্মীয় স্বজনের সাথে, বন্ধু বান্ধবের সাথে আপনার কিন্তু সম্পর্কে উন্নতি হবে। এবং কিছু কিছু ক্ষেত্রে সম্পত্তি ক্রয়ের জায়গা থাকছে এবং ধনের জায়গাটা, আকস্মিক ধন পাওয়ার সম্ভাবনা কিন্তু থাকছে। যারা শেয়ার মার্কেটের সঙ্গে যুক্ত আছে, গোল্ড চাঁদির সঙ্গে যুক্ত আছে, তারা কিন্তু এই সময় কিন্তু ভালো ফল পাবে। আপনি বিষয় রাশি বা বিষয় লগ্নে যদি মানুষ হন, গোল্ড চাঁদির সাথে আপনারা যুক্ত আছেন, এই ব্যবসার জায়গাটা কিন্তু আপনাদের ক্ষেত্রে কিন্তু বিশেষভাবে শুভ ফল কিন্তু নির্দেশ করছে। বেশ কিছু জায়গাতে আপনাদের কাজ আটকে গেছে বা সরকারি কন্ট্রাক্টের সাথে যুক্ত আছেন, সরকারি কাজকর্মের সঙ্গে যুক্ত আছেন, এই কাজকর্মগুলো কিন্তু আপনাদের হবে। এবং ফিনান্সিয়াল ক্রাইসিস, এই জায়গাটা কিন্তু আপনাদের কাটবে। আর্থিক স্থিতির জায়গা, আমি খুব দায়িত্ব নিয়ে কথাটা বলছি, আপনি বৃষরাশি মানুষ, এই বৃহস্পতি বক্রই আর্থিক স্থিতির জায়গাটা আপনাদের যথেষ্ট মজবুত কিন্তু করতে চলেছে। এই ছিল ভিডিও, বৃষরাশি বৃহস্পতি বক্রী হতে কী ফল পেতে চলেছে। নমস্কার।